সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সময় যত যাচ্ছে প্রতিপক্ষদের কাছে ক্রমশই যেন কোণঠাসা হয়ে পড়ছে পশ্চিমা বিশ্ব। সাম্প্রতিক বছরগুলোতে এই মর্মান্তিক বাস্তবতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেভাবে মোকাবেলা করছে তা পশ্চিমা মোড়লদের কাছে ছিল একদমই অপ্রত্যাশিত। বিপুল অর্থ ও সমরাস্ত্র দিয়ে পশ্চিমা দেশগুলোর সহায়তার পরও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি চলে গেছে রাশিয়ার অনুকূলে। কিয়েভে ত্রাণ ও মানবিক সহায়তাও এখন আর পাঠাতে পারছে না যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে বাইডেনের ব্যর্থতার জেরে ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার জন্য জোর তৎপরতা শুরু করেছেন। অন্যদিকে গাজা যুদ্ধ থেকেও কোনো সুখবর আসছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের জন্য। ইউক্রেনের রাশিয়া ও গাজায় হামাস যেন পশ্চিমাদের ব্যর্থতার নতুন রোজির স্থাপন করেছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইউক্রেনের সাপ্লাই চেন ভেঙে পড়েছে বহু আগে। শুরুর দিকে ইউক্রেনকে যথেষ্ট সহায়তা দিতে পারলেও একসময় প্রয়োজনীয় অর্থসংস্থান দিতে পারেনি যুক্তরাষ্ট্র। অপরদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন ইস্যু চলে গেছে মনোযোগের বাইরে। সে সুযোগে ইউক্রেনের উপর অনেকটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে রাশিয়া। অন্যদিকে ইসরায়েলের স্থল অভিযানের কোনো উদ্দেশ্যই এখনও পূরণ হয়নি। এ যুদ্ধ যে আরও দীর্ঘ সময় ধরে চলবে তা জানিয়ে দিয়েছেন খোদ ইসরায়েলি নীতি নির্ধারকেরা। প্রেসিডেন্ট বাইডেন ও তার সহযোগী ইউরোপীয় নেতারা নির্বাচনে জয়ী হয়ে আসার জন্য এবং ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে গাজা যুদ্ধের সমাপ্তি টানতে চাইছেন। ন্যূনতম একটি যুদ্ধবিরতি চাইছেন তারা। কিন্তু সময় যত যাচ্ছে রাশিয়া ও হামাস ততটাই যেন সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। এই দুই যুদ্ধে যদি এই দুই পক্ষ জিতে যায় তাহলে পুরো পরিস্থিতি যাবে রাশিয়া ও হামাসের অনুকূলে। এ বিজয় পশ্চিমাদের অবস্থানকে নড়বড়ে করে তুলবে। বিশ্বজুড়ে ক্ষুণ্ণ হবে পশ্চিমাদের অবস্থান। বিশ্বরাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো স্থান পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের প্রভাব ও নিয়ন্ত্রণ আশঙ্কাজনকভাবে কমে আসবে। বর্তমানে এই অঞ্চল দুটোতে যে পরিস্থিতি তা যদি চলমান থাকে তাহলে 2024 সালই হবে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে সংকটকালীন বছর। ইউক্রেনের পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে। রাশিয়া যে উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেছিল ধীরে ধীরে তা অর্জন করে ফেলছে। রাশিয়া এক মুহূর্তের জন্য ইউক্রেন যুদ্ধ থেকে বিরত হয়নি, কিন্তু পশ্চিমারা ইউক্রেনকে সহায়তা করতে যেন অনেকটাই ক্লান্ত। তাদের সামর্থ্যও দেখা দিয়েছে সংকট। কিয়েভে পর্যাপ্ত অস্ত্র পৌঁছানো যাচ্ছে না, আর যেটুকু যাচ্ছে তাও অনেক দেরিতে। ফলে যখন প্রয়োজন তখন ইউক্রেন যোদ্ধারা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছে না। ইতিমধ্যে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে, সুইডেনও খুব শীঘ্রই সদস্যপদ পেতে যাচ্ছে। ন্যাটো অঞ্চল থেকে রাশিয়ার জন্য হুমকির মাত্রা বাড়লেও যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মাঝে। যদি ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চলে আসেন তাহলে আগের মতোই তিনি ন্যাটো বিরোধী মানসিকতা ও কৌশল নিতে পারেন। এতে ন্যাটো সদস্যরা অন্য ধরনের চাপে পড়ে যাবে। রাশিয়া এখন থেকে এর সুযোগের প্রস্তুতি নিচ্ছে। দ্রুততম সময়ের মাঝে ইউক্রেনের ভূমির উপর নিজেদের আধিপত্য ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে মস্কো। যখন যেটুকু ভূখণ্ড রাশিয়া দখলে নিচ্ছে তা সুরক্ষিত ও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করছে। বিপরীতে ইউক্রেন নিজ ভূখণ্ডের উপর ক্রমাগত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ইউক্রেনে রাশিয়ার এই সুবিধাজনক পরিস্থিতি দেশটির সক্ষমতা আরও বৃদ্ধি করছে। অন্যদিকে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের অন্যান্য ইউরোপীয় মিত্রদের কমে গেছে প্রতিরোধ ক্ষমতা। ইউক্রেনের পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোভুক্ত দেশগুলোর নিজেদের নিরাপত্তা দেওয়ার সামর্থ্যও প্রশ্নের মুখে। পূর্ব ইউরোপে ন্যাটোর প্রভাব এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। অপরদিকে হামাসের বিরুদ্ধে বিশ্বের সর্বাধুনিক বাহিনীর একটি হিসেবে স্বীকৃত ইসরায়েল 3 মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে। হত্যা করা হয়েছে গাজার 24,000-এর বেশি নিরস্ত্র মানুষ। কিন্তু বিশ্বের এই সর্বাধুনিক সেনাবাহিনীর একটি সম্মুখ সমরে প্রতিনিয়ত ঘায়েল হচ্ছে। এতে ইঙ্গিত পাওয়া যায় গাজা যুদ্ধ খুব সহসাই শেষ হবে না। হামাসকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে ইসরায়েল বর্বরতা চালিয়ে যাবে। যদি ইসরায়েল তাতে সফলও হয় এরপরও গাজা থেকে হামাসকে সরাতে অনেক সময় লেগে যাবে।
গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা করার নামে ইসরায়েল প্রতিনিয়ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবাধিকার পদতলিত করছে। এ পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ এবং রক্তপাত বন্ধ করার জন্য পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গ্লোবাল সাউথ ও মুসলিম দেশগুলোর ক্রমাগত চাপের মুখে আছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। ইউক্রেনে যে যুক্তি দিয়ে পশ্চিমারা সম্পৃক্ত হয়েছিল তার থেকে যৌক্তিক কারণ থাকার পরও গাজায় যুদ্ধ থামাতে কোনো উদ্যোগ নেয়নি পশ্চিমা বিশ্ব। বিপরীত অবস্থান নেয়ায় পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড দগ্ধভাবে মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে পশ্চিমারা। হামাস নির্মূলে যদি 20 লাখ বাসিন্দাসহ গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয় তাতেও পশ্চিমাদের সমস্যা আছে বলে মনে হয় না। এমন এক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দফায় দফায় ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ও যুদ্ধরীতি মানার যে আহ্বান জানাচ্ছে তাকে লোক দেখানো বলেই মানুষ মনে করে। গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও নির্বিচারে হত্যা ও আটকের ঘটনা ঘটছে নিয়মিত। সেখানে হামাসের জোরালো কোনো তৎপরতা নেই। এতেই প্রমাণ হয় ইসরায়েলের হামলার মূল লক্ষ্যবস্তু শুধু হামাসের মতো স্বাধীনতাকামী সংগঠনগুলো নয়, বরং সমগ্র ফিলিস্তিনি জনগণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের জীবন, স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার মতো সার্বজনীন অধিকার সমুন্নত রাখতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদ তৈরি করা হয়। মানবতা বিরোধী অপরাধের ধারণাও জন্ম নেয় তখন থেকেই। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয় জীবন ও স্বাধীনতাকে, কিন্তু ফিলিস্তিনিদের ক্ষেত্রে এর কোনো কিছুই প্রয়োগ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং সমগ্র পশ্চিমা ব্লক, আরব দুনিয়াসহ গোটা বিশ্বের কাছে আদর্শিক এবং মূল্যবোধের জায়গা থেকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। যদিও আরব দেশগুলো এখনও সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর কিছুটা নির্ভরশীল, তাতে যুক্তরাষ্ট্র কিছুটা সুবিধা পেলেও তা দীর্ঘমেয়াদে কার্যকরী হবে না। পাশাপাশি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউক্রেন বা গাজা যুদ্ধে ধরাশায়ী হবে এমনটা বোধহয় পশ্চিমা মহল কখনো কল্পনাও করতে পারেনি। এতটা করুণ পরিস্থিতি তাদের কল্পনাতে না থাকলেও বর্তমানে তাই যেন বাস্তব হয়ে তাদের সামনে এসে হাজির হয়েছে। দিন যত যাচ্ছে ইউরোপ এবং পাশ্চাত্যের দুঃস্বপ্ন আরও যেন প্রকট হয়ে উঠেছে। মার্কিন আধিপত্য এবং নিজেদের কৌশলগত অচলায়তনের কারণে ইউরোপ এখন দুঃস্বপ্নের বেড়াজালে আটকা পড়ে গেছে। রাশিয়া ও চীনের বিষয়ে মার্কিন কৌশলের পরিবর্তন এবং প্রতিরক্ষা খাতে ভারসাম্য হারিয়ে ফেলার কারণে পশ্চিমা প্রতিরোধবুজ্জ হয়ে পড়েছে দুর্বল। তারা রাশিয়া ও চীনের তৎপরতা নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন একটি বড় বিজয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে পশ্চিমাদের প্রতি বিদ্যমান অবিশ্বাসকে পুঁজি করে চীন বিভিন্ন দেশে পশ্চিমা বিরোধী দৃষ্টিভঙ্গি লালনে প্রণোদনা দিচ্ছে। গ্লোবাল সাউথে চীনের নেতৃত্ব এখন অনেকটাই দৃশ্যমান। যদি যুদ্ধে ইউক্রেন শেষ পর্যন্ত হেরে যায় এবং গাজাতেও হামাসকে নির্মূল করা সম্ভব না হয়, তাহলে তা শুধুমাত্র ইউক্রেন বা ইসরায়েলের নয়, গোটা পশ্চিমা বিশ্বের পরাজয় নিশ্চিত হবে। ইতোমধ্যে জনমতের দিক থেকে পশ্চিমা বিশ্ব এই দুই যুদ্ধে নাজুক পরিস্থিতিতে পড়েছে। ইউরোপ এখন যে দুর্বল পরিস্থিতিতে পড়েছে তার জন্য দায়ী হল যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কৌশল। এর সাথে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের উপর ইউরোপীয় দেশগুলোর মাত্রাতিরিক্ত নির্ভরতা। এ যাত্রায় ইউরোপকে যা হারাতে হবে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। বিশ্বজুড়ে তো বটেই, ইউরোপীয় মহাদেশে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সুনাম ও প্রভাব এরই মধ্যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনে আরও হবে। ইউক্রেন ও গাজা যুদ্ধ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের ব্যর্থতার সবচেয়ে বড় গল্পে রচিত হয়েছে। ওয়াশিংটনকে অন্ধভাবে অনুসরণ করার কারণে ইউরোপের এই পরিণতি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।